আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই বেশি ভালো আছেন। আজকে অ্যাজ ইউজুয়াল রেগুলার ব্লগ যেগুলো আমি দেখাবো তা একদম মানে ক্লারিফাই করবো না যে কখন কী করতেছে এটসেট্রা এটসেট্রা। আমার আজকে ভিডিওর মূল বক্তব্যই আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যে আমরা কীভাবে সবসময় হ্যাপি থাকতে পারি, কীভাবে সবসময় সুখী থাকতে পারি। এটার আপনারা বললে কতটুকু রাগ করবেন হয়তো বা আমার কথা শুনে, সেটা হচ্ছে যে আপনারা বিলিভ করেন যে আমরা সুখে থাকি না দুঃখে থাকি এই বিষয়টা ডিসিশন নেওয়া বা এটা আমি কেমন আছি বা কেমন থাকবো এটা আমার ভিতরেই মানে ভিতরেই থাকে এই জিনিসটা। মোট কথা আমি কী কী চিন্তা করতেছি, যদি আমি পজিটিভ চিন্তা করি তাহলে এই পজিটিভ চিন্তাটা আমার দেহ মনকে নিয়ন্ত্রণ করে ভালো থাকার জন্য, আর আমি যদি নেগেটিভ চিন্তা করি সেটা আমাকে সবসময় খারাপ রাখে। এখন একটা কথা চিন্তা করেন যে আসলে সুখটা কী, শান্তিটা কী, আমরা কীভাবে সবসময় সুখে থাকতে পারি। সেটা হলো আমি আমার ব্যক্তিগত কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু খুবই ড্রিমি গার্ল, মানে আমি এত স্বপ্ন দেখতে পছন্দ করি। আমি অ্যাজ ইউজুয়াল আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি অ্যাজ এ অর্ডিনারি গার্ল যেভাবে আমাদের বাংলার মেয়েগুলা যেভাবে জীবন পার করতেছে আপনি সেভাবে চান কি না। আর আমি আসলে ওভাবে চাই না যে হ্যাঁ এভাবে জীবনটা শেষ শেষ হয়ে যাক। আমার অনেক স্বপ্ন আছে, আমার অনেক চিন্তা আছে যে আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে দুনিয়াতে বাঁচায় রাখে, তাহলে আমি হচ্ছে লাইফটাকে এই এই কাজগুলো করতে চাই। কিন্তু আমি দেখি যে আমার ওই কাজগুলোর প্রতি যে ইমোশন, যে ভালো লাগা, যে ভালোবাসা থাকে আমার কাছের মানুষটা বা আমার হাজবেন্ড বলেন, বাবা বলেন, ভাই বোন বলেন, এদের থেকে তো কাছের আর কিছু নেই, ওদের সেই ইমোশনটা ওই জায়গাটাতে অত কাজ করে না। সো আমি চিন্তা করলাম আমি আমার গোলে যদি আমি পৌঁছাতে চাই তো অবশ্যই স্বপ্নের পিছনে টাকাটা রিলেটেড, তো আমাকে ইকোনমিক্যালি স্ট্রং হতে হবে। আর এমন না যে আমি বিয়ের পর থেকেই টাকা ইনকামের চেষ্টা করতেছি বা করি, ব্যাপারটা এরকম কোনো কিছু না। আমি বিয়ের 3 বছর আগে থেকে সেলফ ডিপেন্ডেন্ট একটা মেয়ে, আমি আগে চাকরি করতাম, এর আগেও বলছি। আর আমাদের মানে আমার বাবার মজার বিষয় হচ্ছে যে আমার ফ্যামিলির কেউ কোনো বিজনেসের সাথে রিলেটেড না, আমি খুব কিছুই জানি না বা বুঝি না, বাট এটা নিয়ে আমি অনেক স্টাডি করতেছি, আমি অনেক শিখতেছি, এবং এই শেখাটা গতকাল থেকে শুরু হয়নি, এই শেখাটা আমার হচ্ছে অনেক আগে থেকে, আমি অনেক কিছু পার করে আসছি, অনেক কিছু শিখছি, ওটা নিয়ে অনেক কাজ করছি। আবার একটা জিনিস নিয়ে বেশি দিন কনসিস্টেন্সি আমি ধরে রাখতে পারি নাই, আমার ভালো লাগে না, আবার ওটা ছেড়ে দিছি। যেমন হচ্ছে যে এই কারণ কি, কারণ একটাই যে আমাকে এই গোলে পৌঁছাতে হলে একটা স্বপ্ন, আমি একটা স্বপ্ন সেট করছি যে আমাকে এই স্বপ্নটাকে পৌঁছাতে হলে আমাকে আমার কিছু টাকা লাগবে, বা আমি যদি টাকাটা সাপোর্ট করি, ধরেন যে ওই জায়গাটা পৌঁছাতে আমার 20 টাকা লাগবে, এখন আমি সরাসরি 20 টাকার জন্য যদি আমি আমার হাজবেন্ডের কাছে প্রেশার ক্রিয়েট করি বা বাবার কাছে প্রেশার ক্রিয়েট করি, ওরা সেই ইমোশনালি আমাকে দেখবে না, তখন আমার কিন্তু মনটা অনেক ভেঙে যাবে, আমার খুব কষ্ট হবে, আমি হতাশায় ভুগবো। কিন্তু ওই স্বপ্নের জায়গাটা পৌঁছাতে যদি আমি 10 টাকা দিয়ে 10 টাকা হেল্প করতে পারি, যে আর 10 টাকা হলে আমি ওই জায়গাটা পৌঁছাতে পারবো, তাহলে হয়তো বা সবাই আগে আসবে। কারণ ভালোবাসার মানুষ তো কেউ না কেউ তো আসছে, কারণ দেখা যাচ্ছে আমাকে ভালোবেসে ওরা 10 টাকা দিবে। আর এই 10 টাকা আমি জাস্ট এটা একটা উদাহরণ হিসাবে আপনাকে বললাম যে একটা স্বপ্ন, একটা সুন্দর স্বপ্ন আপনাকে অনেক ভালো রাখতে পারে। তো আমাদের ভালো থাকাগুলো কোথায় নির্ভর করে, যে দেখেন না যে আমার এটা হলে আমি খুব ভালো থাকবো, আমাদের ওই ভালো থাকার জিনিসটা একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু স্থায়ী থাকে না, একটার পর একটা মানে বদলাতে থাকে। যেমন এটা হলে আমি ভালো থাকবো, ওটা পেয়ে গেলাম পরে আবার আরেকটা জিনিসের প্রতি আমাদের মোহ চলে আসে, ওটা পেয়ে গেলাম আবার আরেকটা, এভাবে এভাবে চেঞ্জ হতেই থাকে। তো আমরা ভালো থাকার সব সময় ভালো থাক, এখন এই কথাটা বা ভিডিও কন্টেন্টটা তৈরি করার আমার একটাই মূল উদ্দেশ্য। এখন এত বেশি নেগেটিভিটি যে আল্লাহ ক্ষমা করুক, ইউটিউবে আসেন নেগেটিভিটি, চরম নেগেটিভিটি, আপনি 10টা ভিডিও দেখেন 9টাই আপনাকে মানে খারাপ চিন্তা করতে, খারাপ কাজ করতে, খারাপ হচ্ছে জিনিসে আপনাকে মোটিভেট করতে সাহায্য করবে। কিন্তু মানে এগুলো জিনিসে ইউটিউবে বেশি ভাইরাল হয়, কিন্তু ইউটিউবে যে ভালো জিনিস নাই তা না। আমি কিন্তু একদমই ইউটিউবে নেগেটিভ জিনিস মানে সস্তা বিনোদন বলতে বলি, ক্লিক করে কয়েক সেকেন্ড হয়, যদিও খুব মানে খুব সেলফ কন্ট্রোল না করতে পারলে ক্লিক করে চলে আসে, কিন্তু আমি ইউটিউবে কিন্তু খুব ভালো ভালো জিনিস দেখি। ইউটিউবে অসম্ভব সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় অনেক দেশের বাইরের, যে হেলথ নিয়ে,
কেউ এডুকেশন নিয়ে, কেউ রান্না নিয়ে, এক একজন এক একটা বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে। তো আমি কিন্তু ওই জিনিসগুলো বেশি টাচিংয়ে থাকি, ওই জিনিসগুলো যদি আমি ভিডিও দেখি ওগুলোই দেখি, কারণ ওগুলো যখন আমি দেখি ওই কাজগুলো করতে আমার ভিতর থেকে একটা ইন্সপায়ার আসে, ভিতর থেকে একটা ধাক্কা কাজ করে যে হ্যাঁ আমি এটা যেন করি, এটা যেন করি। নেগেটিভ জিনিস আমি খুব কম দেখি, আর এই জন্য আমার ভালো থাকার এটা একটা কিন্তু বিশাল দিক। আর ভালো চিন্তা করার মতো শক্তি আপনার কতটুকু আছে, আপনি যত ভালো চিন্তা করতে পারবেন আপনি ঠিক ততই ভালো থাকবেন। আমাকে আমার এক খুবই লাভলি ভিউয়ার্স আমাকে কিছুদিন আগে একটা পুডিং বানানোর রেসিপি দিতে বলছিল, আমি তার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করছি। আমি এখন সত্যি বলতেছি আমি এত ব্যস্ত থাকি, আমার কাছে হয়তো বা আপনারা অনেকে ইনবক্সে নক করে আমার রিপ্লাই পান না, মন খারাপ করেন, কিন্তু বিশ্বাস করেন আমিও আপনাদের সবসময় টাচিংয়ে থাকতে চাই, কথা বলতে চাই, রিপ্লাই দিতে চাই, কিন্তু আমার দিন এখন এমন যাচ্ছে যে আমি মেন্টালি নিজেকেই টর্চার করতেছি, বলতে হ্যাঁ এটা আমি টর্চারই বলবো, কারণ আমার অনেক ভালো লাগার কাজগুলো বা নিজেকে সময় দেওয়ার কাজটাও আমি প্রপারলি করতে পারতেছি না। এই ভিডিওটা আমি ক্রিয়েট করছি অনেক ব্যস্ততার মধ্যেও, তার জন্য শুধুমাত্র আমি ভিডিওটা ক্রিয়েট করছি, সে যেন আমি এটা মানে রান্নার চ্যানেলে এটা আপলোড করবো। কিন্তু মানে কী বলবো, রান্না ভিডিও করা শেষে যে শেষের পার্টটুকু অতটুকু আমি ভিডিও করতে সেই মুহূর্তে সময় পাইনি, কি যেন কাজ নেই, মানে আমাকে মাল্টিপল কাজ পুরো দৌড়ের উপর থাকতে হয়। তাও ইনশাল্লাহ এই দিন থাকবে না, কারণ আপনি যে কোনো একটা ভালো জায়গায় পৌঁছাইতে চান না কেন, একটা কষ্টের একটা বা একটা খারাপ দিনের একটা ছোট ইতিহাস থাকে। তো এই জন্য আমি এটা নিয়ে একদমই ডিসস্যাটিসফাইড না বা হতাশ না, কারণ এই কাজটা আমি নিজেই ক্রিয়েট করছি। ব্যাপারটা এরকম না যে এই টাকা দিয়ে আমার সংসার চলে, স্টিল নাও আমার হাজবেন্ড আমার সংসারে প্রত্যেকটা ইকোনমিক্যালি সাপোর্ট করতেছে, আর এই কাজটা আমি শুধুমাত্র করতেছি যে আমি বিজনেসে সেটেল হতে চাচ্ছি, যে আমি আমার আমার একটা স্বপ্ন আছে আমি এবং আমি অনেক বছর আগে থেকে আমি একটা স্বপ্ন দেখি যে আমি অর্ডিনারি মেয়ে হিসাবে জীবনটাকে পার করব না, আমার মানুষকে দিতে, মানুষের জন্য কিছু করতে অনেক বেশি ভালো লাগে। এখন যদি আমি এগুলো বলি তাহলে এটা একটা শুনতে আপনাদের ভালো লাগবে না। তো আমি যদি ইউটিউবে থাকি তা আমি কী করতেছি আমার টাকা দিয়ে, বা আমি কীভাবে অ্যাফিলিয়েট করতেছি এটা আপনারা অবশ্যই দেখবেন। এই জিনিসগুলো আমাকে মেন্টাল পিস দেয়, আমি আমার ভালো লাগে ভাবতে, এবং এই কাজটা আমি জানি যেদিন করতে পারবো। এক সময় দুনিয়ার নিয়মেই আমার বয়স, দুনিয়ার ন্যাস প্রকৃতির নিয়মেই আমাকে এই কাজ থেকে অবসর দিয়ে দিবে, তখন যদি আমার কাছে কিছু, আমি যদি অ্যাজ ইউজুয়াল মানে স্বাভাবিক আমার মৃত্যু হয় তখন ওই টাকা বা ওই তখন আমি এত এনার্জি দিতে পারবো না, তখন ওই এনার্জিটা না দিলেও আমার কাছে যে ইকোনমিক্যালি যদি পাওয়ারটা থাকে তাহলে আমি আমার স্বপ্নের কাজটা তখনও বসে বসে করতে পারবো। তো যাই হোক, এখন এত আগে এই কথাগুলো বলে কোনো লাভ নেই, কারণ আপনাদের কাছে শুনতে ভালো লাগবে না, কারণ কেউ কথা শুনতে পছন্দ করে না, সবাই কাজ দেখতে চায়। আমিও ইনশাল্লাহ আপনারা যদি টাচিংয়ে থাকেন আপনারা দেখতে পারবেন। তো আমি শুধু আপনাদেরকে এই ভিডিওর মাঝে একটা জিনিস বলতে চাই যে ও আজকে দেখতেছেন না, আমি কিন্তু আমার লাইফস্টাইল ধীরে ধীরে একটু একটু করে টোটালি চেঞ্জ করার চেষ্টা করতেছি। সব কিছু 100% না হলেও আমার ক্ষমতার মধ্যে যতটুকু সীমাবদ্ধ থাকে, আমি হেলদি লাইফস্টাইল লিড করতে খুবই পছন্দ করি। তো আমি রান্নার সব কিছু মাটির জিনিস, আগে তো প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আমি মাটির কড়াইতে এবং মাটির পাতিলে ভাত রান্না করি, কিন্তু এই চা খাওয়া দুধ জাল দেওয়া এই পাতিলগুলো আমার আনা হয় নাই। তো এই যে মাত্র 1 মাস থেকে আমি শুরু করছি মাটির পাতিলে দুধ গরম করে খাওয়া, এই জন্য আজকে ছোটো ছোটো পাতিল দেখতে পারতেছেন। আমি খুবই চেষ্টা করতেছি আমার লাইফস্টাইলটা চেঞ্জ করার জন্য, এবং যেদিন আমি মোটামুটি বলার মতো দেখার মতো চেঞ্জ করতে পারবো সেদিন আপনাদেরকে দেখাবো। তো আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের সুখ বা ভালো লাগা খারাপ লাগা নির্দিষ্ট একটা জিনিসের ওপর ডিপেন্ড করে, এইটা সেলফ কন্ট্রোলটা আপনি আজকে চাইলে আজকেই করতে পারবেন না, কিন্তু বাট চাইতে হবে, আমরা চাওয়ার সেই ক্ষমতাটুকুই পারি না। আপনি যত ভালো চিন্তা করবেন আপনি তত ভালো থাকতে পারবেন, আপনি যত পজিটিভ চিন্তা করতে পারবেন তত আপনি এই পজিটিভ চিন্তাটা আপনাকে ভালো রাখতে বাধ্য করবে। আমাদের চিন্তা শক্তি আমাদেরকে খারাপ রাখে, আমাদের চিন্তা শক্তি আমাদেরকে ভালো রাখে, তবে এই চিন্তা শক্তি করার মতো ক্ষমতা সবার মাঝে থাকে না। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, নিজের মধ্যে না অন্যের মধ্যে যেভাবে পারেন এই জিনিসটা একটু অ্যানালাইসিস করে দেখবেন যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি হতাশ থাকে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি মানসিক কষ্টে জর্জরিত থাকে, যে সবচেয়ে বেশি খারাপ চিন্তা করে মানে নেগেটিভ চিন্তা করে, যে চিন্তা আদৌ তাকে কোনো ফলাফলে দিবে না। তো সবসময় পজিটিভ চিন্তা করার মানে এই শক্তিটা নিজের মধ্যে ক্রিয়েট করতে হবে। আপনি ভালো চিন্তা করতে পারলেই কিন্তু ভালো কিছু পসিবল, আর আজকে চিন্তা করতে পারলেই যে কালকে ওটা হয়ে যাবে ব্যাপারটা তা না, চিন্তা প্রথমে চিন্তা করতে শিখতে হবে।
তো সবসময় ভালো থাকার একটাই, শুধু আমার মতে, আমার এতটুকু অভিজ্ঞতা থেকে বলতেছি, একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে যে ভালো জিনিস দেখেন, ভালো জিনিস শেখেন, ভালো জিনিস কান দিয়ে ব্রেনে নিতে হবে এবং ভালো জিনিসের কথাগুলো মুখ দিয়ে বলতে হবে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। সত্যি বলতেছি, এই জন্য সবসময় বলি নেগেটিভ জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যদিও আমাদের আগ্রহ এগুলোতে সবচেয়ে বেশি, এগুলো কোনো কিছু লাভ নেই, এগুলো শুধু আমাদের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করে, আর কিছু না। ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা।